আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল প্রকার আপডেট এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন। দেব অভিনেতা। দেব ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের একজন অভিনেতা। তার আসল নাম দীপক অধিকারী, যদিও দেব নামেই তিনি সুপরিচিত। তিনি অগ্নিশপথ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পদার্পণ করেন। তিনি কলকাতার সিনেমার একজন অন্যতম প্রধান অভিনেতা। অভিনয় ছাড়াও তিনি ডিভেল আইটিসি লিমিটেড, রয়্যাল স্ট্যাগ, শ্রীকান্ত, টিএমটি বার্বস সহ বেশ কিছু ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন। তিনি জলসা মুভিজের ও গ্ল্যামার ওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি ডান্স বাংলা ডান্স সিজন 8-এর ক্যাপ্টেন ছিলেন, যাতে পূর্বে মিঠুন চক্রবর্তী মহাগুরু হিসেবে ছিলেন। তিনি কলকাতা ট্রায়ান্স 2013 সালের 25 জন আকাঙ্ক্ষিত ব্যক্তিত্বে প্রথম স্থান লাভ করেন। 2014 সালে তিনি মহানায়ক অ্যাওয়ার্ড লাভ করেন। দেব 2014 সালের লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন। তিনি কেশবপুর কেন্দ্র থেকে 1,16,860 ভোট লাভ করেন। নির্বাচনে অংশ নিয়ে তিনি কলকাতার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। দেব বহু চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেন। 2009 সালে তিনি শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত, রাজ চক্রবর্তী পরিচালিত চিরদিনই তুমি যে আমার চলচ্চিত্রের প্যান্টে তালি নামক গানে বিশেষভাবে আবির্ভূত হন। গানটি ওই সালের সেরা গানগুলোর তালিকায় প্রথম সারিতে ছিল। একই বছরে তিনি কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত জ্যাকপট চলচ্চিত্রে জীবনে কি বাবনা গানের আইটেম গানে অংশ নেন। গানটি মূলত সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত একটি চলচ্চিত্রের গান ছিল। 2010 সালে তিনি অভিক মুখোপাধ্যায় পরিচালিত একটি তারার খোঁজে চলচ্চিত্রে নিজের চরিত্রে অভিযুক্ত হন। তোমাকে দেখতেও 2012 সালে তিনি সুজিত মন্ডল পরিচালিত বাওয়ালি আনলিমিটেড চলচ্চিত্রে অতিথি চরিত্রে আবির্ভূত হন। ডিপ্লোমা ডিগ্রি নেবার পর দেব তার সিনেমার জীবন শুরু করেন হিসেবে আব্বাস মাস্তানের টারজান দ্য ওয়ান্ডার কারের সেটে। সে কিশোর নমিত কাপুর অ্যাক্টিং একাডেমি হতে অভিনয় কোর্স করেন। তার প্রথম মুখ্য অভিনয় 2006 সালে প্রবীণ নন্দী কর্তৃক নির্মিত অগ্নিশপথ সিনেমায়। এই সিনেমায় সে রচনা ব্যানার্জির বিপরীতে অভিনয় করে। ছবিটি বক্স অফিসে তেমন কিছু করতে না পারায় ফ্লপ হয়। এই সময় সে রবি কিনাগি কর্তৃক নির্মিত ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস কর্তৃক প্রযোজিত আই লাভ ইউ ছবিতে অভিনয় করে। এই ছবির সাফল্যের পরও দেব 14 মাস অভিনয় থেকে দূরে থাকে। সে মুম্বাই যায় এবং সেখানে নাচ ও ফাইটিং শেখে বিখ্যাত কোরিওগ্রাফার এজাজ গুলাবের কাছে। Icon Focus 24 TV powered by 4D 4th Dimension. আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।